नमस्कार बंधुरा, काकुलिस किचेने आपनादे सबाइके स्वागत। आज आमी आपनादे संगे शेयर करब एक चाइनीज रेसिपी, एग चाउ। आमादेर मध्ये अनेकेई आछे चाउ रान्ना करले गाए गाए लेगे जाए। आमार ए रेसिपी जदि आपनारा फलो करें ताहले आपनाराओ दोकानेर मतो झरझरे चाउ बानाते पारबेन। आर आमी ए चाउ रेसिपिटी बानाबो खूब अल्प तेल दिए। ताहले चलुन शुरू करा जाक। सबार प्रथमे आमी एखाने देड़ लिटार जल भालो करे फुटिए नेब। तार मध्ये दिए देव परिमाण मतो नून। एबार आमी एक पैकेट चाउ गरम जलेर मध्ये दिए देव। दिए चाउटा भालो करे फुटिए नेब। आर एखाने दिए देव 1 टेबिल स्पून सादा तेल। दिए आबार किछुटा नाड़िए नेब। চাউমিনটা এখন একটু চেক করে নেব কতটা সিদ্ধ হয়েছে। চাউমিনটা পুরোটা সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিছুটা ঠান্ডা জল দিয়ে উপর দিয়ে এবার জলটা ঝরিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো করে নাড়িয়ে চারিদিকে লাগিয়ে নেব আর একটু ভালো করে গরম করে নেব। এবার আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটার উপরে সামান্য নুন দিয়ে ভালো করে ডিমের ঝুরো বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা কড়াইয়ের এক পাশে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বড় সাইজের। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের কম একটু চিনি। এখন আমি দিয়ে দেব এখানে একটা গাজরের 1/2 কুচানো। আবার কিছুটা নাড়িয়ে নেব, গাজরটা যেন একটু নরম হয়ে আসে। গাজরটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচানো। আবার 2-3 মিনিট নাড়িয়ে নিতে হবে যেন সমস্ত সবজিগুলো নরম হয়ে আসে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখন এখানে দেব সিদ্ধ করা চাউটা। চাউটা দেখুন বেশ ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে আর একটা লেগে নেই। এখন চাউটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এই সময় আপনারা একটা কাঁটা চামচ দিয়েও চাউটা নাড়িয়ে নিতে পারেন। চাউটা ভালো করে সমস্ত মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 কাঁচা লঙ্কা আর 1 চামচ ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন সয়া সস।
এই সময় আমি গ্যাসটা বন্ধ রেখেছি, কেন সামান্য তেল দেয়া তো নাহলে লেগে যাবে। সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ম্যাগি মশলা, আর দিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন টমেটো সস। এখানে আপনারা চাইলে আরও 2 টেবিল স্পুন টমেটো সস ব্যবহার করতে পারেন, আমি দিলাম না কারণ আবার পরিবেশন করার সময় ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দেবো বলে। এবার সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত জিনিস মেশানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। খেয়াল রাখতে হবে যে সবজিতে আমি আবার আগে নুন দিয়েছিলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে হাই ফ্লেমে 1-2 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি চাউটা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো, কেননা চাউ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। আমাদের রেডি হয়ে গেছে এক চাউ। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।